যে সেকেন্ড ফ্লোর থেকে দেখলে আপনার অনেক ভালো লাগবে। জাস্ট আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝার জন্য দেখাই। এটা হচ্ছে যে মেইন ইন্টেরিয়র, আর এটা হচ্ছে বাচ্চাদের খেলানোর জায়গা। এখানে বাচ্চারা খেলা করে আপনারা বসে দেখতে পাচ্ছেন। আর ওটা হচ্ছে যে স্কার্টিং, এখানে স্কার্টিং হয়। সো আজকে অনেক লোকজন কম, বেসিক্যালি এখানে এই সময় অনেক অনেক স্কার্টিং করতে আসে, অনেকে স্কার্টিং করতে আসে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে ফুড কর্নার, আর এই পাশ থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সো এই পাশেও আপনারা ফুড কর্নারগুলো দেখতে পাবেন। সো এই যে ইন্টেরিয়র, এটা কিন্তু অনেক সুন্দর, এখানে যে আসে তার একটা ভালো লাগার কাজ করবে। সো দেখতেই পাচ্ছেন। আর সেকেন্ড ফ্লোরে যেটা আপনারা দেখে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে টয়েস, এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছু আপনারা পাবেন। তারপরে এটা হচ্ছে যে ওই পাশে হচ্ছে যে স্নেফ্লেক্স, এখানে আপনারা এখানে যে প্রতিদিন যে শো চলে, সিনেমা চলে একটা স্নেফ্লেক্স, তো এখানে অনেক লোকেই আসে, বিশেষ করে শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন সবচেয়ে বেশি মানুষ থাকে। সো আমি আপনাদেরকে একটু দেখাই সামনে। এই শপিং মলে আপনারা ইউরোপের সবচেয়ে বিখ্যাত যে ব্র্যান্ডগুলো আছে ওই ব্র্যান্ডগুলোর আপনারা এখানে দেখতে পাবেন, বিশেষ করে H&M, জারা ফ্যাশন, তারপরে আছে CCC, এইসব বড় বড় ব্র্যান্ডের সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আর এখানে সবচেয়ে বেশি বিশেষত্ব হচ্ছে যে এখানে যে ব্র্যান্ডগুলো আছে, বিশেষ করে এই যে KBL এবং জারা এবং H&M, আপনারা যে গার্মেন্টস প্রোডাক্টগুলো আছে এখানে মেড ইন বাংলাদেশের কাপড় পাবেন, যেটা দেখলে সবারই ভালো লাগে। তারা বিশেষ করে গার্মেন্টস প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আছে বিশেষ করে বাংলাদেশ থেকে তারা ইম্পোর্ট করে, এবং বিশেষ করে দেখা যায় ইউরোপের বেশিরভাগ ব্র্যান্ড কিন্তু গার্মেন্টস সেক্টর, গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসে, এর বাইরে ভিয়েতনাম থেকে আনে, তারপরে চায়না থেকে আনে, এরপরে হচ্ছে তুর্কি থেকেও অনেক প্রোডাক্ট এখানে আসে, বিশেষ করে গার্মেন্টস। আর এই শপিং মলটা হচ্ছে অনেক বড় একটা শপিং মল, এখানে আসলে প্রথমবার যদি আপনি এখানে আসেন তাহলে প্রথমবার আপনি হারিয়ে যাবেন, এত বড়। নিচতলায় এখানে বিশেষ করে গার্মেন্টস সেক্টর, কাপড়ের দোকান এইসব পাবেন, এবং এখানে একটা সাইড আছে যেটা হচ্ছে ফুড কর্নার, এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুড কর্নার। এখানে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানিগুলো আপনি এখানে দেখতে পাবেন, বিশেষ করে KFC, তারপরে ম্যাকডোনাল্ডস, সবস্টি, এইসব ব্র্যান্ডগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানকার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে মানুষ এমনিতে শপ করে বেড়াতে চলে আসে, এখানে ফুড কর্নারে খেতে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ইন্টেরিয়রগুলো অনেক সুন্দর, অনেকটা পাহাড়ের মতো, যেটা দেখলে আপনার অনেকটা অদ্ভুত লাগবে, অনেক ভালো লাগে কাজ করে। তো ইন্টেরিয়রগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এর পাশে আছে স্কেটিং করার মাঠ, এখানে সবাই স্কেটিং করে, আমি যদি আপনাকে একটু সুন্দর করে দেখাই, এখানে সবাই স্কেটিং করে, আর এখানে স্কেটিং করতে প্রতি ঘন্টা 40 টাকা করে নেয়। তো আমি একটু আপনাকে দেখাই যে সপ্তাহের যে উইকেন্ডগুলো থাকে, উইকেন্ডে বিশেষ করে শনিবার এবং রবিবারে অনেক অনেক মানুষ এখানে ঘুরতে আসে, স্কেটিং করতে আসে। আর যেহেতু আজকে সোমবার, একদম উইকের ফার্স্ট ডে, তো এখানে সেহেতু আপনারা লোক সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছেন, তবে নর্মালি আপনি
শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন আপনি এখানে, কিন্তু মানুষ এত মানুষ এখানে আসে যে আপনি মানুষের ভিড় হাঁটতে পারবেন না। তো একজাক্টলি এখানে আমি একটু গ্রাউন্ডগুলো দেখাই। তো স্কেটিংগুলো যেভাবে হয় যে এখানে স্কেটিং করার সময় যে পড়ে যায়, পড়ে যাওয়ার সময় যখন এখানে এই যে আইসগুলো দেখতে পাচ্ছেন, আইসগুলো নিচে যখন পড়ে প্রচণ্ড কিন্তু ব্যথা পাই। তো আইসগুলো কিন্তু একদম খুবই শক্ত, একদম পাথরের মতো। তো আমার এর আগে আরও অনেকগুলো ভিডিও আছে যে আইস স্কেটিং করে আইসের উপর। তো অনেক ভালো লাগে। এর আগে আমি এই বছর আমি এখনো পর্যন্ত স্কেটিং করি নাই, বাট গত বছর আমি স্কেটিং শিখেছি। তো স্কেটিং এখানে শিখতে গিয়ে আমি অনেকবার পড়েছিলাম, ব্যথাও পেয়েছি।